নমস্কার, আজ মহাষ্টমী। চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। গত দুই দিন আমরা যে ভিডিও দেখে আসছি ভিড়ের নিরীক্ষে পুজো, তার আজ তৃতীয় পর্ব। এবং চলুন শুরু করা যাক আজকের তৃতীয় পর্ব। এই তালিকায় যে নামটি সবার উপরে তা হলো সন্তোষ মিত্র স্কোয়ার। অমিত শাহের হাত ধরে দ্বিতীয় দিন উদ্বোধন হয়েছে এবং এবছরের থিম রাম মন্দির। উত্তরপ্রদেশের রাম মন্দির যা 2024 জানুয়ারিতে খোলা হবে তা অমিত শাহের হাত ধরে বাংলায় খুলে গেল এবং সেটা দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই তালিকায় পরবর্তীতে রয়েছে চেতলা অগ্রণী। দক্ষিণ কলকাতার এই পুজো এবারে থিম যে যেখানে দাঁড়িয়ে। পুজো মণ্ডপেই ঢুকলে দেখা যাবে বিশাল একটা ভাগ্যচক্র এবং বিশাল একটি চিল পাখি যার মধ্যেই প্রতিমা বসানো আছে, আর প্রতিমা ছিল একদম অভিনব। তো চলুন দেখে নিই সেই ছবি। পরবর্তী তালিকায় রয়েছে হাতিবাগান সার্বজনীন, আর এবছরের থিম দোসর। থিম মেকার তাপস দত্ত এবং এবছর তিনি ভেবেছেন মায়ের দোসর নিয়ে গোটা পাড়াটাই সাজিয়ে তুলতে এবং ছোট বড় সব মিলে একাকার হয়ে গেছে মণ্ডপ, আর এটা দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চলুন দেখে নিই কিছু ঝলক। এই তালিকায় রয়েছে আরও এক দক্ষিণ কলকাতার পুজো, নিউ আলিপুরের সুরুচি সঙ্গ, যার এবছরের থিম মা তোর এক অঙ্গে এত রূপ। গোটা মণ্ডপ জুড়ে বিশাল প্রতিমা রয়েছে, অনেকগুলো প্রতিমা দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ, আর যা দেখতে দর্শনার্থীদের ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো চলুন দেখে নিই কিছু ছবি।
এই তালিকায় দক্ষিণ কলকাতার আরও এক পুজো, ত্রিধারা অকালবোধন। এবছরের থিম উৎসব। নানা রঙে রামধনু সাত রঙে মিলেমিশে একাকার হয়ে গেছে গোটা মণ্ডপ, আর সেটা দেখতে মহালয় থেকে ভিড় জমিয়ে দিয়েছেন দর্শনার্থীরা। তো চলুন দেখে নিই সেই ছবি। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আগামীকাল ঠিক এই সময়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অষ্টমী উপভোগ করুন। নমস্কার।